ম্যাডাম আজান দিতেছে, নামাজ পড়বেন না? তোর কি হয়েছে? হ্যাঁ তোকে কি বলছে, সকালবেলা উঠে আমাকে এরকম ধাক্কা দিতে? তুই জানিস আমি রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে শুয়েছি। আপনি এখানে তুমি একটু শুনো,
তাকে কেউ নিষ্ঠুর সমাজে বেঁচে থাকাটাও যেন আমিও খুঁজে পাই না, আমার মাঝে মাঝে মনে হয় আমার মানুষ না কি জীবন দিয়েছে আল্লাহ সারা কেউ দেখার মতো নাই আল্লাহ বিপদে ফেললি ভাঙতি চাইছি তোর কাছে খুশি হয়ে দিলাম জানি না কই আছে শুনতে একটা বিয়া করছে তাইলে তো অনেক কষ্ট কাম করবি তোর খালার বাসা কত দূর শোন তোকে আমার খুব ভালো লেগেছে জীবনে উন্নতি করতে হলে এই ঢাকা শহরে এত বড় শহর এখানে পরিশ্রম করতে হবে সৎ থাকতে হবে যে কাজে যাবি সেই কাজ মন দিয়ে করতে হবে না হলে হবে না তোর মা নেই বাপ থেকেও নেই এখন ধর তুই যদি আমার বাসায় থেকে আস্তে আস্তে একটু লেখাপড়া করিস আমার স্ত্রীর কাজের সঙ্গে একটু সহায়তা করিস তাহলে একটা সময় তুই জীবনে দাঁড়িয়ে যেতে পারবি সেটা মনে হয় খালার বাসা কত দূর এখান থেকে ঠিক আছে আমরা খালা রাজি হবে বাসায় রাজি হবে তাই না ওকে চলো দেখি কি অবস্থা দুনিয়ায় কেউ কাউরে চেনে না চিনেন না তো কি হয়েছে এখন চিনবেন আর আপনিও আমার সাথে চলেন বাসা চিনে আসবেন
যাক মায়ের একটা গতি হইল। বুবু স্যার দোকানটা দেখো আমি আইতাছি চলেন। দেখেছি উফ ঐশ্বরিয়ার শাড়িটা বাবা মারাত্মক, চোখ ফিরাইতে পারি নাই সত্যি বলতেছি। হ্যাঁ শুনে শুনো, এরকম শাড়ি যদি আসে তাহলে তুমি কিন্তু আমাকে জানাবা, আমার দেখো কিন্তু আমাকে রেখে কিন্তু তুমি একা একা কিনবা না প্লিজ। হ্যাঁ না না আপাতত গয়না নিব না, শাড়িটা নিবি। এই কে জানি আসছে, হ্যাঁ আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ওকে ওকে বাই বাই। এত দেরি, কটা বাজে খেয়াল আছে? হ্যাপি অ্যানিভার্সারি আমি কিন্তু ভুলিনি। রিয়েলি ফুলের এই অবস্থা কেন? যা পেয়েছি মানে পথে। এই তোমরা এদিকে এসো, এরা হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকীতে তোমার জন্য আমার গিফট। ও এখন থেকে তোমার সব কাজকাম করবে। পেলা কোথায়? সেটা পরে বলি, অনেক বড় গল্প। তোমার নাম কি? বিলকিস। বাহ কি চমৎকার, তোমার নামও বিলকিস, খালার নামও বিলকিস, বাহ। বিলকিস কেন, দুনিয়া থেকে আর কোনো নাম ছিল না? তোমার নামই বিলকিস রাখতে হবে? তোমার নাম আজকের থেকে বানু। জি বিলকিস বানু। আবার বলে বিলকিস? শুধু বানু। হ্যাঁ শুধু বানু। আই তোর নাম কি? পপি। এটা ঠিক আছে চলবে। শোন আজকে রান্নাঘরের কাজ তুই করবি, আর তুমি বানো বাথরুমে অনেক কাপড় রেখেছি পরিষ্কার করে ধোবা, আমি দেখবো কতটুকু পরিষ্কার হয়, তারপরে ডিসাইড হবে তোমাদেরকে রাখবো কি রাখবো না, ঠিক আছে? কিন্তু আপা আমি তো কাম করবো না। খালা কাজ করবে কেন, খালার তো চায়ের দোকান আছে। ফার্স্ট অফ অল আমি তোমার আপা না, বলবে ম্যাডাম। ওকে কাজ করবো না, ঠিক আছে? তাই তোর পরীক্ষা হবে, ঠিক আছে? বিলকিস তুমি বরং একটু রান্নাবান্না টান্না করো, খালা আমাদের সঙ্গে খেয়ে তারপরে চলে যাবে। না না আমি খামু না, আমার দোকান খুলে রাখি আইছি। ঠিক আছে যাও। আই তুই আয়, ভালোভাবে কাম করিস, হ্যাঁ কথা শুনিস, আমি মাঝে মধ্যে দেখে যাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে আসবা, কিন্তু আমাদেরকে ফোন করে আসবা, কারণ অনেক সময় আমি বাসায় থাকি না, আমি হঠাৎ করে না বলে কেউ আসা আমি পছন্দ করি না, ঠিক আছে? ওকে চল আয় পপি আয়। তাহলে তো লবণ হয়নি। লবণ পপি, আয় পপি। গেলে মধ্যে লবণ দিস নাই কেন? আয়। তোর মন কোথায় থাকে রান্নার সময়? কি চিন্তা করিস? বস্তির কথা? হ্যাঁ কোন মানুষের কথা, কার কথা ভাবিস তুই? রান্নাটা এইভাবে রান্না করলে কেউ খেতে পারে? আচ্ছা বাদ দাও, লেবু আছে? লেবু থাকে মনে হয় না, মানে কাটো কাটো কেটে লেবু দাও। বস্তিতে ছিলি না? হ্যাঁ ভদ্রতা জ্ঞান কিচ্ছু নাই, হাতে পায়ে তো যথেষ্ট লম্বা হইছিস। হ্যাঁ এই বিলকিস, ওহো তাহলে ওর একটা হাতটা কাটতো দাও। এই এই বিলকিস বিলকিস এই কি করছো? কি করছিস মানে? তোমার ওর জন্য মায়া না, আমার হাতটা দিকে ছেড়ে দিলে তোমার মায়া লাগে না। তোমার একদিন আমার থেকে তোমার কাজের বেটির জন্য বেশি মায়া লাগতেছে। থাক না কিচ্ছু না।
সারাটা দিন আমার মাথা ব্যথা করবে, যা জ্বালাই অসভ্যটা। আমি এই জায়গায় ধৈর্য ধরে আসি, তুমি আমার ম্যাডাম সাহেবরে একটুখানি হেদায়ত দান করো, ওনারে তুমি পাঁচক্ত নামাজ পড়ার হেদায়ত দান করো, উনি যেন আমাদের মানুষে একটু মানুষ মনে করে, আল্লাহ তুমি তারে হেদায়ত দান করো। হ্যালো রেশমি, কখন ঘটেছে আপনার? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, গিভ মি 10 মিনিটস। হ্যাঁ ওকে। পুলিশের চাইতে লম্বা।
পুলিশকে থ্রেট দিচ্ছে, ওর নাকি লম্বা হাত মেয়েটিকে। এই মেয়েটিকে তার হাজবেন্ড থেকে 5 লক্ষ টাকা দিয়ে কিনে পাচার করার সময় ধরা পড়েছে। নাম কি তোমার? আমার নাম আনোয়ারা বেগম, মায়ের আদর করে আনুরিত। স্বামী কি করে? আমার স্বামী নেশাখোর, বাজারে গিয়া জুয়া খেলায়। ওই লোক, ওর সাথে তোমার কি সম্পর্ক? বিশ্বাস করে তাহলে এসব কিভাবে হলো? স্যারকে ঘটনা খুলে বলো। আমি ঘুমায়া ছিলাম, ঘুম থেকে ওঠার পর দেখি তুমি ঘুমাও দুটা পাখি, আরাম করে ঘুমাও। আমি আকাশে পাঠিয়ে দিছি, 5 লাখ টাকা দিয়ে তোরে কিনছি। তুই আমার স্ত্রী, আমি যা কব তাই শুনবি, আমার পায়ে সালাম কর। কুত্তার বাচ্চা, তোরে আমি সালাম করব? তুই তো কুত্তা। ভাই গরম মাল পাইছি ভাই, 10 লাখ টাকা দেওয়া লাগবে ভাই। শোনো আনোয়ারা, আনু, তুমি মনোবল হারাবে না, ঠিক আছে? আইন কিন্তু সবসময় আছে, ভুক্তভোগীদের সঙ্গেই আছে। তুমি একদম মনোবল হারাবে না, আর আমরা দেখছি বিষয়টা, ঠিক আছে? নাম কি তোমার? চন্দন খান। তো চন্দন খান, হাতটা অনেক লম্বা হয়ে গেছে, ছোট করে দেওয়া হবে, দিলে লাভ হবে, কাজে দেবে। ওসি সাহেব, স্যার, হাতটা লম্বা হয়ে গেছে, একটু ছোট করে দেওয়া দরকার। ব্যবস্থা নিচ্ছি স্যার। রেশমি, আমার সঙ্গে এসো, আর ওই আনুকেও সঙ্গে নিয়ে এসো। তোর হাত কি অনেক লম্বা? হ্যাঁ, কত বড় লম্বা, কত বড় লম্বা! তুই বয়, আমি দেখতেছি কি আছে খাবারে। আচ্ছা।
আরে জানিস না তো, নতুন একটা আলামত। হ্যাঁ, কোথা থেকে একটা মেয়ে নিয়ে এসে বলে এই যে এটা তোমার ম্যারেজ ডের গিফট, তুই বুঝতে পারছিস? আর দেখতে শুনতে তো ভালো। হ্যাঁ, টেনশন করবো না, তুই না কি বলিস? চেহারা সুরত খারাপ হলে তাও বুঝতাম যে না টেনশন কর। চুপ, কথা বলিস না, ম্যাডাম টের পেয়ে যাবো। আপা আমি তো খামু না, আমি নিয়ে যাবো। নিয়ে যাবি? আচ্ছা নে। শোন, এই ফোনটা রাখতো, কি যেন একটা হলো। হ্যাঁ, আমি তোকে পরে ব্যাক করছি। ওকে ওকে। কি ভাঙলো রে, কিসের আওয়াজ, কি ভাঙলি? আমরা ঘরের রয়েছে, তারপরে একটা বাইরের লোক, একটা ছেলে সেখানে এইখানে রয়েছে, তুমি বুঝতে পারছো? নিশ্চয় ওর কোনো খারাপ পত্র বাসাই। এই এই খবরদার খবরদার, আর মেলো না মেলো না। এসে ঘরের মধ্যে, হ্যাঁ আমরা থাকা অবস্থা, না থাকলে তুই কি করবে আমি বুঝি না। পপি কি হয়েছে? একটা বাচ্চা পোলা আসছে, অসহায়। তো তোমার এত দরদ কেন অসহায়ের জন্য? হ্যাঁ ব্যাটা লাগে তোমার এখন, না বাসায় আমাদেরকে দিয়ে তোমার হইতেছে না? খিদা লাগছিল তাই দুইটা রুটি দিয়েছি ম্যাডাম। প্লিজ বিলকিস, আর মেরো না, যা হয়েছে অনেক হয়েছে, আর না। পপি যা রান্না করে যা। কি আশ্চর্য, এই তুমি ওর হয়ে আমার সাথে কথা বলছো? একটা মানুষ ঘরের মধ্যে আসছে, শুধু আমাদের অনেক বড় ক্ষতি হতে পারতো। এখন কত রকমের অ্যাক্সিডেন্ট ঘটে বাইরে, তুমি শোনো না? কিন্তু কিছুই তো হয়নি, তাই বলে তুমি এইটুকু একটা বাচ্চাকে তুমি এইভাবে মারবে? মাই গড, এ তোমার চরিত্র, তুমি একটা শয়তানের বাচ্চা, তুমি মনে করো আমি তোমার চিনি না? বিলকিস 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 স্টপ ইট। কেন কেন একটা কাজের মেয়ের জন্য তুমি? কি জানো কি জানো তুমি আমার আমার সুপার কি বোঝো, কি বোঝো তুমি? কি বলছি আমি চরিত্রহীন? হ্যাঁ আমি চরিত্রহীন। হ্যাঁ না, রাস্তা থেকে মেয়ে লোককে তুলে নিয়ে আসে? আমি মোটেই চরিত্রহীন না, আমি চরিত্রহীন না, আমি অনেক আগে অনেক আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম। ও তাই নাকি? তো কে তোমাকে ধরে রাখি রেখেছে? কে ধরে বলেছে যেও না যেও না, শিকল দিয়ে বেঁধে রেখেছি, যাও এক্ষুনি যাও। যাইনি যাইনি, কারণ আমি আমি এখনো তোমাকে ভালোবাসি, তাই আমি যাইনি। হ্যাঁ তোমার তোমার ফ্যামিলির কাছে আমি অনেক ঋণী, তোমার বাবা অনেক টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করেছে, কিন্তু কিন্তু ভুলে যাও না আমিও ফকির না, আমার কোনো কিছু কম নেই, আমি দরকার হলে জমি বিক্রি করে তোমার বাবার লোন শোধ করে দেব, কিন্তু তুমি তুমি অস্বাভাবিক আচরণ করো না। অস্বাভাবিক আচরণ না তো, তোমার যদি এত বড় সাহস থাকে জমি শোধ করো গা, যাও আমার বাবার সাথে কথা বলো গা। আমার সাথে কথা বলছো কিসের জন্য? হ্যাঁ আমি কি তোমাকে দিয়েছি লোন? যারা দিয়েছে তাদেরকে কি করো? বড় বড় কথা আমার সামনে বলবা না। বড় বড় কথা না, আমি না করেছি? এত যদি পাওয়ার দেখা তো আগে তাদের কাছে দেখাও, আমার কাছে না। আমি তো তোমাকে টাকা দিয়ে দিয়েছি আমার বাবা মা, বাবা মার সাথে। ব্যাগটা রাইখা গেল, আজকেও মনে না খেয়ে থাকবো। ব্রা দুন, এই কাবিল কতটা রেডি রে বেটা, ওখানে খাড়া রইছিস কেন? গেজা আর প্যাসেঞ্জার ইন বয়ে রইছ তুই, এখানে খাড়া রইছ, আই এখানে। এনে কি কর, খাবার চালিয়ে যা, বস যা। ওস্তাদ আমার রুটি ডাইল ভাজি লাগবে চারটা, আর রুটি দিয়ে নিতে। তুই 10 টাকা লয়ে আইছস একটা বড়না নেওয়ার জন্য, ভাজি নেওয়ার জন্য? তোর মাথা মুতা ঠিক আছে ওস্তাদ? অনে ওরা না খেয়ে আছে আমার লাগবে। এই বেটা মোট করা করস আমার লগে, ভাজি দেব করস ওস্তাদ। এখানে আমি কি কি টাকা ভাড়া দিয়ে এখানে আমি কাম করতেছি? এখান থেকে আমার পরিবারের পেট চলে ব্যাপারটা তোর মাথায় রাখ ওস্তাদ। ওরা ভাজি দেব করিস না, যা এখান থেকে। ওস্তাদ দেন না ওস্তাদ, আমার লাগবে ওস্তাদ। কাম পায় নাই
হয়েছে? ধরা পড়ছস? 14 বছর ধরে আমি এখানে ব্যবসা করতেছি, আমার পুরোটা নিয়ে তুই চুরি করে চলে যাবি? আমার সিরিয়াস না, তোর আমি থানায় দেবো রে হারামজাদা। এটাই সেই পোলা স্যার। তোর নাম কি স্যার? নাইম। কি কাজ করো? কোনো কাজ করি না স্যার। লেখাপড়া করছো? না স্যার, কিছুই করি না। তাহলে তুমি চুরি কেন লাগান? স্যার আমি কেউ চুরি করি না স্যার, আমি 10 টাকা দিয়েছিলাম স্যার। ভাই খবরদার, খবরদার মিশা কথা কবি না, ভাই দামও পাইছিস না, মিশা কথা কস। স্যার হয়েছে কি স্যার? হে বেটা, আমার হোটেলে আইসা 10 টাকা দেখা কইতেছে আমার স্যারটা পরোটা আর ডাল ভাজি দেন। আপনি কোন স্যার? স্যারটা পরোটা আর ডাল ভাজির দাম কি 10 টাকা হয়? আমি তারে না কইরা যাইতে কইছি, হে তো যাই নাই, উল্টে আমার ধাক্কা দিয়ে ফেলা দিয়া সে পরোটা নিয়ে দিছে ধর, তারপরে আর দাবরায় ধরে এই থানা নিয়ে আইসি। আরে আমি আগেও দেখছি স্যার, রেল লাইনের ওখানে নাকি কয়েকদিন আগে সে মার খাইছে, বেটা রুটি চুরি করে খায়, এগুলো করেই সে খায় স্যার, এভাবেই বড় হয়েছে, ফাইজদামও করে আর আমার সাথে মশকরা করছে সে। দোকানদার বললো সত্যি? তুই কি এই কামই করিস? হ্যাঁ, তুই কেন চুরি করলি? তোর কি খিদে লাগছিল? স্যার আমি আমার নিজে খানার লেগে চুরি করি নি স্যার, আমার 4টা কুত্তা আছে স্যার, কাল কইতে না খেয়ে আছে, ওরা আমি কি কমু স্যার, ওরা না খেয়ে আমার পিছে যে ঘুরে স্যার দেখলে কষ্ট লাগে স্যার। সারাটা দিন আমার পিছে ঘুরে না খেয়েছে, এরা নিয়ে দেখলে মায়া লাগে না? আমি ওস্তাদের দোকানে গেছিলাম সকালে যা 10 টাকা নিয়ে, আমাকে তো টেকাওয়া ছিল না, ওস্তাদ কইছে 4টা পরোটা করে ডাল ভাজি দেন, ওস্তাদ আমায় দেয় নাই, আমার ইচ্ছা মতো মারছে স্যার, এর লাগে আমি বাদ দিয়ে স্যার রুটি নিয়ে চলে আসে, আমি চুরি করিনি স্যার, সত্যি স্যার। এই দোকানদার, তোমরা ব্যবসায়ীরা এরকম সব কিছুতে ব্যবসা করো? মিয়া দেখছো, দেখছো এই ছেলেটা কি করেছে? কুকুরের জন্য খাবার চুরি করে নাই, কুকুরের জন্য নিয়ে গেছে খাবারটা, কিন্তু তুমি ওরে চোর বানাইছো। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আসলে বুঝার পারিনি স্যার, মানে আমি ওরে রাস্তার পোলার টোকাই মনে করছিলাম স্যার, ভিতরে ভিতরে যে এত ভালো পোলা আমি বুঝার পারিনি স্যার। তুমি যে এত ভালো পোলা ভাই আমি বুঝার পারি নাই, আমার তুমি মাফ করে দেবো ভাই। ভাই ও ভুল হয়ে গেছে ভাই, তুই আমার ক্ষমা করে দিস ভাই, তোর ঘরে মারছি ধাক্কা দিয়ে ফেলাই দিছি, তোর ক্ষমা করে দিস ভাই, তুই আমার ভাই, তুই আমার ভাই। স্যার এই দোকানদারের পাশের ভিতরে 2-3টা বাড়ি দেওয়ার দরকার, ছেলেটা কি মহৎ উদ্দেশ্যে তার দোকানে খাবার আনতে গেছিল আর সে তারে চোর বানায় থানায় নিয়ে আসছে, আপনি অনুমতি দিলে স্যার 2-3টা বাড়ি দিয়ে দিই। স্যার স্যার আমি ভুল করছি স্যার, ওরে ক্ষমা করে দেন স্যার, আমি কিছু বুঝার পারিনি স্যার, না বুঝে ভুলটা করছি। আরে তুই এত ভালো বলার, তুই কুত্তা লেগে তুই চুরি করছিস, তুই তো আমার মাথা খারাপ করে দিলি রে। আঘাত কে ঢেকে ফেলে আবারও সে বাবারায় হার না মানা পথে অর্থহীন বেঁচে থাকা মূল্যহীন লাগে, সব ক্ষত নির্বাণ গিলেছে নিষ্ঠুর এ সমাজ নীরবে, ক্রমশ পিষে যাবে দুস্থ লোকে হিংস্র পশুর কাছে। Yeah.
শোনো, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, তুমি এই টাকাটা না রাখো, আর কোনো সমস্যা হলে আমাকে বলবা। হ্যাঁ ঠিক আছে। আর স্যার, হ্যাঁ আপনি যদি অনুমতি দেন স্যার, তাহলে কাল থেকে ওরে আমি আমার হোটেলে লাগাবো স্যার। আমার ঘরে থাকবে খাবে সব ফ্রি স্যার, আর মাস গেলে স্যার টাকাও দেবো স্যার। তুমি তাহলে দায়িত্ব নিতে যাচ্ছ? গুড। শোনো, এই মালিকের কাছে থাকবা, তুমি ভালো থাকবা, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে বলবা। আচ্ছা স্যার, ওকে। ওরে আমার যাও তাহলে। হ্যাঁ বাবু, খুব ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তবু চোখে জল নিষ্ঠুরে সহ, বোঝে না তাকে কেউ, নিষ্ঠুরে সমাজে বেঁচে থাকাটাও যেন অভিশাপ। খাবার, এই পৃথিবীতে আমরা সবাই বেঁচে থাকি খাবারের জন্য। তুই ফুল বিক্রি করে খাবার খেতি, সেখান থেকে তোকে আমি আমার বাসায় নিয়ে আসলাম। জানি না ঠিক করলাম না ভুল করলাম, খাবার খেয়ে নিলাম। কামাল, এসব কি, এইসব কি, এই তোমার চরিত্র? ছি, থু, এই হারামজাদি, ও ও তুই চল, আজকে তোর একদিন কামাল একদিন চল, দেখো কি করছ, কি করছ সব, বিলকিস, বিলকিস, বাথরুমের মধ্যে কি নেই, কি করছ, দরজা খোলো, প্রাচুর যে গড়া এ শহরের মাঝে, নতুন করে স্বপ্নের রোজ আসে, সে তো অবহেলাকে করেছে আপন, তবু কেন মূল্যহীন জীবন, তুচ্ছতার জীবন চলছে। তোমার হুঁশ থাকে না, মানুষ মারার সময় তোমার হুঁশ থাকে না। তোমার ভেতরের জানোয়ারটাকে যদি আমি মারতে পারতাম, কিন্তু তা যখন পারছি না, তখন আই এম সরি, আই এম সরি। তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যদি কখনো ভেতরের জানোয়ারটাকে মারতে পারো, যদি ভালো মানুষ হতে পারো, তাহলে সেই দিন এসো। আপা,
আপা আপনার মুখে তো দাগ লাগিয়ে আছে কেন? আপনার মারছে কে আপা? তুই তুই যা এই জায়গা থেকে। যেভাবে তুমি মেয়েটাকে মেরেছ ওইভাবে কোনো মানুষ মানুষকে মারে? যদি মেয়েটা মরে যেত, ভাগ্য ভালো যে মরেনি। ও যদি মুখ খোলে তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছো? আজকাল টেলিভিশনে দেখো না, ছি ছি, এটা কোনো মানুষের কাজ? বিলকিস, যাও মেয়েটাকে সরি বলো, একটু আদর করো। কাজের মেয়েকে আমি সরি বললো? বিলকিস বিলকিস, এই সরি সেই সরি না, এই সরি মানে মানুষকে ভালোবাসা, আদর করা, মানুষকে ভালোবাসতে শেখো। শীঘ্রই পানি আনো। পপি পপি পপি, পপি, তুমি তুমি একটা অমানুষ, এইভাবে একটা বাচ্চাকে কেউ মারে? বুঝতে পারো নাই এখন কি হয় তাই দেখো। পপি, আমি দেখছি, দেখ সরো। পুলিশ আসছে, কি করবো? ওকে সরাতে হবে, ধরো 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 ধরো, শীঘ্রই ধরো। আমাদের বেডরুম, হ্যাঁ এখন কি করবো রেহানা? যান দরজা খুলুন, আমি দেখছি দুলাভাই। আপনি দরজা খুলুন। আচ্ছা, একটা ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে আপনাদের বাসার, তাই আমরা সার্চে এসেছি। আসুন আসুন। মেয়েটা কোথায়? সার্চ খাটের নিচে।
বলছি। রেশমি, পানি পানি আনো। কেমন লাগছে? উঠতে পারবে? ঠিক লাগছে? রেশমি এসো, সাহায্য করো, ধরো। না, ওখানে বসো। স্যার, সিজ দ্য একটু দেখি। আপনি এই বাড়ির বেগম সাহেব, তাই তো? কাছেন কেন? হ্যাঁ, অনুশোচনা হচ্ছে। আপনি আমার দুঃসম্পর্কে বোন, এভাবে মারে কেউ কোনো মানুষ? এটা তো অমানুষের কাজ, তাই না? আপনারা শিক্ষিত মানুষ, তাই না? বড় দালানে থাকেন, তো ছোট একটা বাচ্চা মেয়েকে? ছিছি, আমাকে ধরছেন কেন? চুপ। আমি কি করছেন? তো কোনো চুরি করি না। চলুন, আপনি চোরের চেয়েও অনেক বেশি ক্রাইম করেছেন। চলুন চলুন চলুন। এটা করুন। আমাকে ধরছেন কেন? আমি তো এই পাশে বেড়াতে আসছি। তুমি তো চলুন, আমি তো কিছু করিনি। হ্যাঁ, যাও, কিছু করেনি। ঠিক আছে, সাবধানে চলো। Thank you.
রেশমি, ওই মেয়েটিকে একটু নিয়ে এসো তো। তোমার সঙ্গে কি ঘটেছিল সেটা আমাদের একটু খুলে বলো। তুমি কি ভয় পাচ্ছ কোনো কারণে? ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি তোমার সঙ্গে। আইন সবসময় তোমার সঙ্গে থাকবে, ভিকটিমদের সঙ্গে থাকে, অত ভয় পেও না, বলো। কাম করবি, আচ্ছা ওঠ গাড়িতে ওঠ। সমাজটা, আচ্ছা শোনো শোনো মা, তোমার এখন তো এই মুহূর্তে এখানে থেকে লাভ নেই, তুমি তোমার খালার সঙ্গে বাসায় যাও। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কেসটা কোর্টে উঠবে তখন কিন্তু তোমাকে প্রেজেন্ট থাকতে হবে, মানে তোমার উপস্থিতি লাগবে, মানে তোমাকে লাগবে কোর্টে। হ্যাঁ, তো আমরা খবর দিলে তুমি আসবে, ঠিক আছে? হ্যাঁ, আর শোনো, ওর কোনো ওষুধ লাগলে রেশমি একটু দেখে এনে দিও ওর জন্য, সঙ্গে দিয়ে দিও, অয়েন্টমেন্টস কিছু লাগবে। এই সুমা, ম্যাম আমাদের কিছু কোশ্চেন ছিল। আচ্ছা ম্যাম, আমরা শুনেছি যে ভিকটিম তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন দেখছি ভিকটিম মারাত্মকভাবে আহত এবং তাকে খুব মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে আপনারা কীভাবে উদ্ধার করলেন? দেখো, গৃহকর্মী নির্যাতনের বিষয়টি কিন্তু ইদানিং আমাদের দেশে প্রচণ্ড হারে বেড়ে গেছে, এবং অবশ্যই আমাদের সোর্স আছে যাদের খবর পাওয়ার সূত্রে আমরা ঠিকানাটি পেয়ে সেখানে আমরা রেড করি, এবং এই মেয়েটিকে আমরা আঘাতপ্রাপ্ত অবস্থায় বিছানার নিচ থেকে উদ্ধার করি। এখন আইন ব্যবস্থা নেবে? ম্যাম, পপির মতো কিন্তু আমাদের সমাজে এমন অনেক ভিকটিম রয়েছে, আপনি আপনারা কি তাদের নিয়ে কোনো কাজ বা পদক্ষেপ গ্রহণ করছেন? আমাদের পদক্ষেপ কিন্তু আসামিকে ধরা এবং এই যে যারা ভিকটিমস তাদেরকে সোশ্যাল একটা যে আমাদের সেন্টার্স আছে সেখানে হ্যান্ড ওভার করে দেওয়া, আমাদের পদক্ষেপ এখানেই শেষ হয়ে যায়। ম্যাম, আইন যদি সাথে থাকে, শক্ত বিচার হয়, তাহলে কি প্রতিকার হতে পারে? অবশ্যই, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নিজস্ব ব্যক্তিগত মানসিকতা পাল্টাতে হবে। এই যে বাচ্চা মেয়েদের আমরা বাসায় কর্মক্ষেত্রে নিয়ে আসছি বাসার সহকর্মী হিসেবে, সেটা যেমন অন্যায়, অল্প বয়স্ক মেয়েরা তো পড়াশোনা করবে, তাই না? আর তার উপরে সব বড় অন্যায় হচ্ছে তাদের অত্যাচার করা। আমাদের কোনো অধিকার নেই কারো গায়ে হাত তোলার। থাকবেন আমাদের সঙ্গে, আজকের মতন আমাকে ছুটি দিতে হবে। আর আপনার কিছু বলার আছে? আমরা গরিব মানুষ, আমি আর কি করব? তাই সাহেব, বিবি সাহেবরা যদি আমগুলো পোলাপাইন দিয়ে নিজের পোলাপাইন মনে করতো, তাহলে কি এই অত্যাচার করতে পারতো? পারতো না। আপু আপু প্লিজ দাঁড়ান, প্লিজ আপনি একটু কিছু বলবেন এই সম্পর্কে, আপনার ঠিক কী মনে হয়েছিল এই মুহূর্তে? আমি আমার বেগম সাহেবকে ক্ষমা করে দিয়েছি, উনি যদি আমাদের মানুষ মনে করতো তাহলে এরকমভাবে অত্যাচার করতো না। আমি চাই উনি পাঁচ অক্ত নামাজ পড়ুক, তাহলে ওনার মধ্যে একটু হেদায়েত আসবে। দর্শক
আর উত্তরা থানাতে। ম্যাডাম, ম্যাডাম, আমি ছোট মানুষে আপনার কিছু কথা কই, আপনি আমার এক বেলা হইলেও খাওয়াইছেন, আমি আপনারে মাফ কইরা দিলাম, আমিও কিছু না কিছু ভুল করছি, আপনি আমারে মাফ কইরা দিয়েন, আমি আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করুম যেন আল্লাহ আপনারে হেদায়ত দান করে, আপনিও আল্লাহর কাছে দুই হাত তুলে ক্ষমা চেয়ে নিয়েন যাতে আল্লাহ আপনারে হেদায়ত দান করে, সুস্থতা দান করে। আমি সত্যি অনেক অমানুষের মতন কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। চোখে জল নিষ্ঠুরে শহর
বোঝে না তাকে কেউ, নিষ্ঠুর সমাজে বেঁচে থাকাটাও যেন অভিশাপ।